নদী রক্ষা দিবস উপলক্ষে নদী ও তার জীববৈচিত্র্য রক্ষার বার্তা দিলেন বনদপ্তর। পূর্ব মেদিনীপুরে নদী ও তার জৈব বৈচিত্র্য রক্ষা করার জন্য সোমবার গান ও গল্পের মাধ্যমে টাউনশিপে হলদি নদীর তীরে সচেতনতার বার্তা দিল বনদপ্তর। আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে এদিন নদীকে নিয়ে পথনাটকের আয়োজন করা হয়। জেলা বন আধিকারিক অনুপম খানের নেতৃত্বে এদিন নদী রক্ষার অভিযান চলে বিকেল থেকে সন্ধে পর্যন্ত। তিনি জানান, বনদপ্তর ও পরিবেশ কর্মীদের সংগঠনে চলোপাল্টাই যৌথভাবে এদিন সচেতনতা কর্মসূচি চালিয়েছে। নদীর তীরে বেড়াতে আসা তরুণ তরুণী, খেয়াঘাটে অপেক্ষারত ব্যবসায়ী, যাত্রী সকলে এদিন অভিযানে সামিল হয়েছিলেন। এরপর আমরা ওখানে গিয়ে কিছু গান পরিবে নদী নিয়ে আজকের আমাদের কর্মসূচি ছিল। আর আমরা চাইবো আপনারা সবাই মিলে আজকে নিজের মানসিকতাটাকে একটুখানি পরিবর্তন করুন, বলুন নিজেকে, বলুন বারবার ধরে যে পরিবর্তনটা আজকে আমার মধ্য থেকেই হোক, সমাজের পরিবর্তন, প্রথম পরিবর্তন আমার মধ্য থেকেই হোক। তো চলুন আমরা সবাই মিলে এখানে আমরা একটা রূপ অভিনব, এই যে আমরা সন্ধ্যা হয়ে গেছে তবু বিকাল থেকে কন্টিনিউ আসছে, সকলে মিলে একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আছি, এই জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। ভাবনাটা আমাদের মনে যেভাবে এসেছিল যে বছরে বিভিন্ন অনেক দিন থাকে, আমরা বিভিন্ন দিন এক একটা কারণে, কোনোটা আমাদের রাজ্য সরকার, কোনোটা আমাদের দেশ, কোনোটা বা পুরো পৃথিবী থেকেই পালন করা হয়, কিন্তু পালন করার জন্য স্টেজে উঠে বিভিন্ন রকম প্রোগ্রামই আমরা অনেক সময় করে থাকি। আমি ব্যক্তিগতভাবে বা আমার সঙ্গে আমার এই ডিভিশনে আমরা যারা কর্মরত আছি, আমাদের মনে হয় একদম মানুষের কাছে পৌঁছে গিয়ে কিছু করে দেখাতে পারলে ভালো হয়। তো এই ব্যাপারে চলোপাল্টাইয়ের ইন্দ্র আপনাদের সঙ্গে, এদের সঙ্গে আমার যখন পরিচয় হয়েছিল তখন মনে হয়েছিল একসঙ্গে মিলে কিছু পরিকল্পনা করা যায়। আজকে আমরা সেটা এখানে করলাম। আজকে যে বিশেষ দিনটা, ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স, তো আমাদের তো পূর্ব মেদিনীপুরের নদীর সঙ্গে জীবনটা, আমি যেটুকু জবে থেকে এখানে এসেছি দেখেছি যে কতটাই পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো এই নদীগুলোকে রক্ষা করার দায়িত্ব সত্যিই আমাদের রয়েছে, শুধু নিজেদের জীবনযাপনের জন্য নয়, তার সঙ্গে জীববৈচিত্র্য যেটা আছে তাকেও রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকছে। কারণ এখানে আমরা জানেন ফরেস্টের এলাকা যেটুকু ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডার আছে তা হতে পারে, কিন্তু বন্যপ্রাণী তার কোনো, কিন্তু ওইটুকু জায়গায় সে থাকবে তার কোনো মানে নেই। এই পুরো পৃথিবীটাই আমার, মানুষের যতটা তার জন্য থাকার অধিকার প্রত্যেকটা বন্যপ্রাণীর ক্ষেত্রে, তাও আমাদের এখানে এই নদীতে আমরা জানি এখানে শুশুক আছে, এখানে আমাদের কচ্ছপ আছে, কুমিরও আজকাল এসে পৌঁছাচ্ছে, এছাড়া বাগরোল থেকে বাকি শুরু করে আপনারা জানেন। তো এদেরকে কিন্তু এবং প্রত্যেকেই কোনো না কোনোভাবে নদীর সঙ্গেও তাদের জীবনটা জড়িত আছে, তাই এই নদীটাকে বাঁচাতেই হবে। নদী যদি আমরা ঠিকঠাকভাবে বাঁচাতে না পারি, আজকে আপনারা জানেন একটু পেপার দেখলেই, একটু টিভিতে খবর দেখলে আমরা বুঝতে পারি যে যখন কোনো গরু মারা যাচ্ছে, অন্য কোনো প্রাণী মারা যাচ্ছে, পোস্টমর্টেম করলে পেটের ভিতর থেকে মানে কেজির পর কেজি প্লাস্টিক বার হতে থাকে, চোখে জল চলে আসে দেখে। তো তাদের কাছে এই প্লাস্টিকটা তুলে দিয়েছে কে? আমরাই তুলে দিয়েছি। আমাদের একবার ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছি, তারপর তারা যখন খাদ্যের সন্ধানে ঘুরতে ঘুরতে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই জায়গায় একটা প্লাস্টিক পড়ে আছে, এখানে চার পাঁচটা আটটা দশটা গরু ঘুরে বেড়াচ্ছিলো, কারো না কারো কাল সকালে যে দেখুন প্লাস্টিকটা নেই, কারো না কারো পেটে চলে গেছে ওদের। তো এই ব্যাপারটাকে যেন আমরা আটকাই, কারণ এইভাবে এই যে বাস্তুতন্ত্রটা এইভাবে পুরো পরস্পরের সঙ্গে জড়িত হয়ে আছে, তার এই নদী এই ব্যাপারটাকে আজকে বিশেষ আজকের জন্য নদীর দিনটা ধার্য করা হয়েছে ঠিক আছে, কিন্তু এটা আমাদের প্রতিনিয়তই ভাবতে হবে যে এই নদীকেও আমাদের রক্ষা করতে হবে এবং নদীর চারপাশ তার পাশে। তুমি আসবে বলেই আকাশ মেঘ করি, তবেই আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো, তাই আর নদী তবেই আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো তাই আর নদী আমাদের, আমরা বাংলাদেশের, বাংলাদেশ মানে আমরা বাঙালি, এবং আমরা যাই হোক পরে দেশভাগের পর পূর্ববঙ্গ, দক্ষিণবঙ্গ বা আমাদের পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ ইত্যাদি অনেক কিছু হয়েছে আলাদা ব্যাপার, কিন্তু আমরা যারা বাঙালি, আমাদের যে সমস্ত লেখা পড়ে আমরা বড় হয়েছি তার থেকে আমাদের এই নদীমাতৃক দেশ বলেই আমরা জানি, তাই এই নদীর প্রতি তো আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। তো এই জন্য আমরা আজকে এই দিনে পরিকল্পনা করেছিলাম, যেটুকু করতে পারলাম আমরা সকলে মিলে, যদি তিন চারজন পাঁচজন দশজন মানুষের কাছেও পৌঁছতে পারি তবেই সেটা আমরা আমাদের আজকের প্রচেষ্টাকে আমরা মনে করবো আমরা সফল হয়েছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।